কাজেই আমরা সচেতন হতে হবে আমি উনার বিরুদ্ধে বলতে চাই না কারণ এখন আমাদের অস্তিত্বের জন্য আমরা লড়াই করছি না হলে আগামী দিন আমাদের ফিউচারের জন্য আমাদের ছেলেমেয়ের জন্য কিছু থাকবে না এখন আমরা একতায় লড়তে হবে চাকমা রিয়া তিনবা বলে কিছু হবে না আমাদের ফিউচারটাকে আমরা দেখতে হবে আমাদের জেনারেশনটাকে আমরা দেখতে হবে তাদেরকে আমরা কিভাবে একটা সুরক্ষা জায়গা দিয়ে যেতে পারে আমরা কিন্তু আজকে যদি চিন্তা না করে আগামী 10 বছর পর আর সুযোগ পাবে না বন্ধুগণ আগামী 10 বছরের পর আর সুযোগ পাবে না এটাই আমাদের রাইট টাইম এটাই এখন আমাদের সঠিক সময় এখন আমরা একত্রবদ্ধ একত্রবদ্ধভাবে লড়তে হবে একজন যদি এখান থেকে পিছে যায় আমাদের সাকসেস হবে না আমাদের সফল হবে না আমাদের যে গোল আমাদের তারিখে যে গ্রেটার কি প্রবলেম ওখানে আমরা কিন্তু পৌঁছাতে পারবে আমি একটা কথা বলতে চাই আপনারা এখন থেকে কে ক্যান্ডিডেট হবে কে এমএলএ হবে কে এমডিসি হবে তা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই বন্ধু আপনারা যদি ভূপাতকে যদি বিশ্বাস করেন ভূপাতকে যদি আপনারা যদি ভালোবাসেন তাহলে একটা বিশ্বাস রাখুন একটা বিলিভ রাখুন যে আগামী দিনে এমএলএ কে হবে এমডিসি কে হবে ভূপাতকে ঠিক করবেন ভূপাতকে দিবেন আপনাদেরকে এটা নিয়ে কিন্তু আপনারা বিশ্বাস থাকতে হবে ভূপাতক আপনাদের জন্য খারাপ হবে না